আমরা ঘুরতে যাবো দ্বিতীয় তোমার বোনের জন্মদিন। গুড মর্নিং, আজ অনেক দিন পরে ব্লগ বানানো হচ্ছে আর বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। কিছুদিন আমার শরীরটা একটু ঠিক ছিল না, তো আমি ব্লগ বন্ধ রেখেছিলাম, বাট আই অ্যাম ব্যাক নাও। তো কাল আমি একটু শপিং করতে গেছিলাম, বিকজ অফ আমরা যাচ্ছি একটু ঘুরতে, এই ছোট্ট একটা হলিডে পালন করতে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি তো ওটা আমি পরে বলবো, ওটা একটু ছবি করতে হবে। আর এখন আপাতত আমার বোনের গিফট র্যাপিং চলছে, মানে আমি র্যাপার তো নিয়ে এসেছি র্যাপ করতে হবে, বাট আমি চাইছি ওকে একটু না দেখে, কয়েকটা জিনিস তো জানে আর কয়েকটা জিনিস ও জানে না, তো একটু না দেখে একটু লুকিয়ে চুরিয়ে, মানে সারপ্রাইজের মজা আলাদা না, ওই মজাটা আমি পাই না, মানে এবছর তো আমি পাইনি, পরের বছর পাবো নিশ্চয়ই। তো চলো দিনটা শুরু করা যাক, কয়েকদিন পরে ব্লগ করছি, অনেক কিছু দেখাবার আছে আর কালকে কিছু মুহূর্ত শেয়ার করা আছে। আগে কালকে কিছু মুহূর্ত দেখে নাও, তারপরে আজকের ব্লগ। এখন তো বাংলাতে ঘুরতে বেরোবো আর কিছু শপিং করবো না, এটা তো হয় না, তাই আমরা গেছিলাম শপিং করতে, মানে মেইনলি তো দেবলীনা গেছিলো, আমার শপিং তো আমি ভিডিও করতেই ভুলে গেছি, সে আলাদা ব্যাপার, বাট মেইনলি দেবলীনা গেছিলো আর আমরা প্রচুর 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 কিন্তু এই জুতোটা কিন্তু পরার পরে খোলে, আমার তো এখন আমি 9 নম্বর নিয়েছিলাম তো পা থেকে এরকম করলে বেরিয়েছিল, এটাও তো স্লিটেই হয়েছে। হ্যাঁ তার না রে, মর্নিং কফি, কোনো দিন যে আমার ভালো কাটবে তা নয়, মানে আমি আজকে এত কাজ নিয়ে বসেছি, বোনে গিফট প্যাক করতে হবে এইসব কাজ, তার মধ্যে আমার হাতে এই যে এই হাতে ডাম্বেল পরে হয়ে গেছে নীল, আর যেটা গোল করেছি ওটা আসলে বাবার মজা করে করেছে, তো এই যে হাতের অবস্থা খুবই শোচনীয়, এটা একদমই কিছু করা যাচ্ছে না এটা দিয়ে, দেখা যাক কী হয়, আমার একদম পছন্দ না যে আমার গায়ে কোথাও একটুও লাগুক। তো এটা হলো আজকের লাঞ্চ, এটা হলো ঢেঁড়স তরকারি পরোটা তার সাথে ডিম ভাজা কম্পালসারি। আজ রাত্রিবেলা একটু চেঞ্জ আছে, ডায়েট সবারই প্রাণ নিয়ে নেয়, তো আজকে রাত্রিবেলা একটুখানি চেঞ্জ করবো খাওয়া দাওয়া দেখি কি করে, কিন্তু আজকে রাইস আমরা ভাবছি একদমই কম নেব, লেসি তো খোঁজার আগে একটু লাইটটা অন করছি, কোথায় কোথায় থোড়া শপিং করলে আর থোড়া, তো এখন আমরা যাচ্ছি একটু শপিং, আর কিছু খুচে খেতে যাচ্ছি, বায়ান থ্যাংক ইউ, আর এক্সাইটেড তুই ঝাল খাবি, মনে করাস না আমাকে, মনে করাস না আমি বুকে জোর নিয়ে খেয়ে, বুকে বল নিয়ে খেয়ে নিতে হচ্ছে আমাদের ঝালওয়ালা মানে, এখন একটু ঘুমাচ্ছে আর সেই ফাঁকে আমি কয়েকটা গিফটস র্যাপ করে নিয়েছি, এর মধ্যে একটা গিফট দেবলীনার জন্যও আছে, বিকজ অফ রাখি আসছে তো রাখির জন্য আমি ওর জন্য গিফটস কিনেছি, কোনটা আছে আমি বুঝতে পারছি না বাট আছে, আর এটা খুবই ছোটো মাত্রায় গিফট যেটা আমি প্যাক করলাম, এখন এখন অনেক আছে, সেগুলো প্যাক করা বাকি, বাট আমার হাত খুব ব্যথা করছে, এখনও ফুলে আছে, তাই আমি এখন আর প্যাক করছি না, এখনের জন্য আপাতত এতটাই,
তো আই এম সো এক্সাইটেড। প্রথম তো আমরা ঘুরতে যাবো, দ্বিতীয় তোমার বোনের জন্মদিন। বোন ঘুমাচ্ছে তাই এত কিছু বলতে পারছে, ওর সামনে এক্সাইটমেন্ট আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ইটস কুল ইটস ওকে, জন্মদিন তো কী, বাট আই নো কি জন্মদিন তো কী। তো চলো, এত টাইম প্যাক করেছি, এবার আমি এটা একটু লুকিয়ে নিই, তারপরে খাবারটা আনতে চাই। খিদা পেয়েছে বাবানের, বাট আমি ওকে ডাকছি না, কারণ আমি জানি ও উঠলে পর দেখে নেবে এগুলো। আমি ওগুলোকে লুকিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ইটস টাইম ফর ডিনার। তো আজ ডিনারে আছে পরোটা, এটা আছে মটর ঘুগনি, আর এদিকে হলো ডিমের তরকারি, আর এটা হলো একটুখানি ভাত। আজ এই ফুচকা খেয়েছি তাই ভাতের পরিমাণটা এটা। আর বামানের কাছেও সেম থালি, বামানের পরোটাটা একটু জ্বলে গেছে, আমারটা জ্বলেছে পিছন দিকে উল্টে রেখেছি। চলো খাওয়া যাক। আজকের কাহিনি ছিল এইটুকুই, আবার আমাদের দেখা হবে কালকে নাহলে পরশু দিন, যাই হোক দেখা কিন্তু হবে। চলো বা বাই।